हाय व्यूअर्स, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? आशा करछि अनेक भालो आछेन। नतून आरो एकटी ट्रावेल ब्लग निये आजके चले आसलाम आपनादेर माझे। आमि जे जायगाटाते घुरते एसेछि सेटार नाम असिनाबोइन पार्क जू, जेटा मैनिटोबा प्रोविन्सेर विनिपेग शहरे अवस्थित। विनिपेगेर डाउनटाउन थेके 20 मिनट लागे एई जूटाते जेते। एई जूते ढुकते जन प्रति $12 टिकिट काटते हबे। एछाड़ाओ आपनारा भितरे स्ट्रलारो पाबेन, जेटा बाच्चादेरके निये घुरते सुविधा हय। एई जूटा 80 एकरेर जमिर ऊपर करा एबं एई जूटा विशाल बड़। আমার মনে হয় বাচ্চা বুড়ো সবাই খুব এনজয় করবে এমন একটা সুন্দর জায়গায় গেলে। যারা গাছপালা ফুল ফল ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এছাড়া বাচ্চাদের আনন্দ করার এবং শেখার মতন আছে অনেক কিছু, আছে অনেক ধরনের প্রাণী। আর হ্যাঁ, সাথে করে অবশ্যই পানি আর কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করছি। এছাড়া আপনারা এখানে আইসক্রিম ডোনাট সবও পাবেন, আর ফ্রাইড চিকেন নাগেটও সবও আমি দেখেছিলাম, বাট সেগুলো হালাল না। আর আমি বলবো অবশ্যই আরামদায়ক শু পরতে হবে, কারণ এই পার্কটাতে অনেক অনেক হাঁটা লাগবে, কারণ সব কিছুই হেঁটে হেঁটেই দেখতে হবে। সামার হলে অবশ্যই ক্যাপ সানগ্লাস অবশ্যই নেওয়া দরকার, কারণ প্রচুর গরম থাকে আর সব কিছু খোলামেলা, তো তার জন্য আমি মনে করি এই দুটো জিনিস খুবই দরকারি। এই জুটার মূল আকর্ষণ হলো আন্ডার ওয়াটার ভিউ, অর্থাৎ একটা টানেলের ভিতরে ঢুকে আপনি অ্যাকোরিয়ামের মতো একটা জায়গা পাবেন, যেখানে পোলার বিয়ার এবং সিল অ্যানিমেল যেটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। আর এই দুটোই হলো আর্কটিক অ্যানিমেল, অর্থাৎ এরা একেবারে বরফের ভিতরে অর্থাৎ ঠান্ডার ভিতরে থাকতে অনেক ভালোবাসে। আর এগুলো হলো নর্থ পোলের অ্যানিমেল। এই দুটো অ্যানিমেল শতবর্ষ পুরনো শহর চুর্চিল থেকে সংরক্ষণ করে রেখেছে। ক্যানাডিয়ানরা তাদের পরবর্তী প্রজন্মকে তাদের যে ইতিহাস আছে সেটাই পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই জুটা তৈরি করেছে। এছাড়া আছে ডাইনোসর, মানে সত্যি না কিন্তু, কিন্তু দেখতে একেবারে সত্যের মতো। ভয় পেয়েছ? কিচ্ছু না এটা মা। এছাড়াও দেখে আসতে পারবেন বাটারফ্লাই পার্ক, আরও আছে বোটানিক্যাল গার্ডেন, খুবই সুন্দর একটা পার্ক। এই পুরো পার্কটা ঘুরতে আমাদের 4 ঘন্টা লেগেছিল, আর বাচ্চারাও অনেক এনজয় করেছিল।
আমার অভিজ্ঞতা থেকে আজকের এই ট্রাভেল ব্লগটা করা আমি যতটুকু দেখেছি বা বুঝতে পেরেছি তাই আমি ব্লগের মাধ্যমে আমি সবার কাছে আমার ভিউয়ার্সদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর কিছু যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ছোট ব্লগটি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরও ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।